ডিজিটাল সেবা সোসাইটির নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। যখন আমরা ফেসবুক বা ইউটিউবে লাইভ করি তখন আমাদের একটা প্রবলেম হয়, স্ক্রিন রিটার্ট প্রবলেম। তো এই প্রবলেমটি কি কারণে হয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আমি চলে যাব সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে। রিটার্ট প্রবলেম সলভ করার জন্য প্রথমে আমাদেরকে প্লে স্টোর অ্যাপে যেতে হবে। সেখানে সার্চ বারে সার্চ করতে হবে, যারা ইউটিউব থেকে লাইভ করছো আর যারা ফেসবুক থেকে, তাদের যারা ফেসবুক থেকে তাদের ফেসবুক অ্যাপটি আপডেট আছে কিনা একবার চেক করে নেবে। আর যারা ইউটিউব থেকে লাইভ করতে চান তারা ইউটিউবটা আপডেট আছে কিনা চেক করে নেবে। তো এখানে আমার দুটোই আপডেট আছে। এরপরেও যদি রিটার্ট প্রবলেম সলভ না হয় তাহলে আমাদের কিন্তু ফেসবুক আর ইউটিউব দুটোকে আনইনস্টল করে আবার রিইনস্টল করতে হবে। এরপরে যদি আমাদের রিটার্ট প্রবলেম সলভ না হয় তাহলে আমাদের প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, রোটেশন কন্ট্রোল। এখানে রোটেশন কন্ট্রোল লিখতে হবে, ফার্স্টে যে অ্যাপটা থাকবে রোটেশন কন্ট্রোল এটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমার অলরেডি ইনস্টল হয়ে আছে, তো আমরা চলে যাবো ওপেনে। ওপেনে একটু অ্যাড আসবে, একটু ওয়েট করতে হবে। এখানে আমাদের এটা স্টার্ট থাকবে, এখানে স্টার্ট করতে হবে। আমারটা আগে থেকে স্টার্ট করা আছে ওই জন্য আমার স্টপ দেখাচ্ছে। তো আমি চলে যাবো আমার ব্যাকে, ইয়েস করে দেবো এটাকে। আমি চলে যাবো ফেসবুক অ্যাপে, যারা ফেসবুকে লাইভ করছেন তারা ফেসবুকে, আর যারা ইউটিউবে তারা ইউটিউবে হয়ে যাবে। তো এখানে গিয়ে আমি প্রোফাইলে ক্লিক করব, চলে আসবো লাইভ অপশানে। তা লাইভে যখন আসি তখন আমাদের এখানে লাইভটি, যখন আমরা স্ক্রিনটাকে রিটার্ট করছি, রিটার্ট করলে আমাদের এই গো লাইভ এটা নিচের দিকে লেখাটা আসবে, কিন্তু এটা আসছে না, কারণ আমার যে মোবাইলের সেন্সার আছে সেটা প্রবলেম করছে, বা ইউটিউব ফেসবুকের কোনো বাগ হতে পারে, এখনো পর্যন্ত বলাটাও সম্ভাবনা নয়। চলে যাবো আমরা ব্যাক অপশানে, ব্যাক অপশানে গিয়ে আমরা এখানে নিচের দিকে টান দেবো। নিচের দিকে টান দিয়ে যে 3 নম্বরের অপশানটা আছে রিটার্ট, সেটাতে আমরা ক্লিক করব। 3 নম্বর অপশানে ক্লিক করলাম, আমাদের স্ক্রিনটা রিটার্ট হয়ে গেল। এবার চলে যাবো আমরা লাইভ অপশানে, লাইভে গিয়ে দেখবো আমাদের গো লাইভ অপশনটি নিচে চলে এসেছে। এটা গো লাইভ করলে আমাদের লাইভ হতে লাগবে। তো যাদের এই প্রবলেমগুলো হয়েছে এই আমার ভিডিও দেখে থেকে ট্রাই করুন, আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।